হরিবাবু, এখনো সময় আছে, নিজেকে পাল্টান। বাবা, কিছু টাকা ছাড়ো তো। টাকা? টাকা কি হবে? একা টাকা কি হয় জানো না? টাকার নাম শুনে আকাশ থেকে পড়ছো। তুমি যে আমাকে সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলতে পারো না, তা আমি জানি। স্বপ্ন দেখতে সাহস লাগে, ভুলতে যে হয়। জানো ম্যাডাম, আমি প্রতিটা মুহূর্তে ওর সঙ্গে আছি, ওর বাঁচার খুব ইচ্ছে, দাঁতে দাঁত চিপে লড়াই করে যাচ্ছে। ফালতু কথা বলবে না, কোথায় খরচা করেছি? কোথায় খরচা করেছো বলবো নাকি? বলবো, পর্দাফাশ করবো? আজ অডি, কাল হন্ডা সিটি চড়ে মেয়েদের পেছনে ফুচটি। ফালতু কথা বলবে না, মেরে গাল ফাটিয়ে দেবো একেবারে। বজ্জাত লক্ষ্য থাকার। ওর বাবা চিটিং বাজ, ওদের ফ্যামিলিটা একেবারে ভালো না। তুমি পারবে তো একে ম্যানেজ করতে? এ তো অনেক বড় পার্টি, যদি ম্যানেজ করতে পারো তাহলে কিন্তু অনেক বড় টাকার দাও মারা যাবে। আরে বাবা, তুই আমাকে একবার সামনাসামনি বসিয়ে দে না, দেখ না তোর বাবা কত বড় খেলোয়াড়। একবার কথা বলতে শুরু করলে একেবারে প্যাঁচে প্যাঁচে ফেলে মাল চেপে দেবে। প্রজাপতিটা করছে বিষে হারা হয়ে আনমন, আজে আমি আজ সারা তোমার কথা ভাবি ভরে যায় মন। আমরা গরিব মানুষ ম্যাডাম, দুবেলা খেটে খেতে হয় আমরা। আপনি কি করছেন বলুন তো, সব কিছু তো আমার হাতের বাইরে চলে যাচ্ছে। আর কি কোনো রাস্তা খোলা নেই স্যার? আপনার নামে ওয়ারেন্ট ইস্যু হয়ে যাবে যে কোনো দিন। যা করবার একটু ভেবে চিন্তে করুন। একটা কিছু করো, নইলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেব। বলো 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 সখী, আলু রাজে ভাও কি কত হলো সে রাজি, পটলে বলো দেখি। আমি এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি স্যার, আমি একবার বাঁচানোর চেষ্টা করুন স্যার। হাত তুলে দিলে আমি একেবারে মরে যাবো স্যার।